राज्य एलेन सीबीआई एर एडिशनल डायरेक्टर अजय भटनागर नियोग दुर्नीति थेके गरु पाचार कयला पाचार एकाधिक मामलार तदंत प्रक्रिया ए अवस्थाते कि अवस्थाय रयेछे सेई सब तदंते आरो गति किभाबे आना जाय एसब निये सीबीआई एर आधिकारिकदेर संगे बैठके सीबीआई एर एडिशनल डायरेक्टर अजय भटनागर বাংলার একাধিক তদন্ত ইতিমধ্যে সিবিআই করছে এবং দেখা যাচ্ছে যে সিবিআই উচ্চতর আধিকারিকরা তারা এসেছেন স্যার বেঙ্গল মে তো বহুত সারা কেস চলে রয়া হে সব ন্যায় মিলেগা দেখা যাচ্ছে যে অ্যাডিশনাল ডিরেক্টর সিবিআই এর অজয় ভটনাগর তিনি রয়েছেন এবং তার সঙ্গে উচ্চতর আধিকারিকরা সিবিআই এর তারাও এসেছেন বিভিন্ন তদন্তের কি স্ট্যাটাস তা জানার জন্যই সিবিআই তরফ থেকে এই তৎপরতা এমনটাই জানা যাচ্ছে ক্যামেরা অতনুকুণ্ডুর সঙ্গে রঞ্জিত সাহু আবিদ দত্ত এবিপি আনন্দ কলকাতা মহিষাদলে ১৪ জন প্রাণীবন্ধুর অ্যাকাউন্টে আচমকা ঢুকলো লক্ষ লক্ষ টাকা প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরে ১৪ জন চুক্তিভিত্তিক কর্মীর অ্যাকাউন্টে আচমকা লক্ষ লক্ষ টাকা ঢুকলো প্রায় কোটি টাকা ঢুকেছে এবং খুব স্বাভাবিকভাবে এই ঘটনায় যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে অ্যাকাউন্টে আচমকা টাকা রহস্যে তৃণমূল এবং বিজেপির মধ্যে তর্জাও শুরু হয়েছে এক জায়গার টাকা অন্য খাতে কটাক্ষ করছে বিজেপি কিন্তু কিভাবে ঢুকলো এই টাকা আমরা জানবো আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী এই মুহূর্তে রয়েছে বিটন আচমকা লক্ষ লক্ষ টাকা কি করে ঢুকলো এই ১৪ জন প্রাণীবন্ধুর অ্যাকাউন্টে দেখো দেখো শোভন এটাই কিন্তু সবথেকে বড় প্রশ্ন যে এইদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো কিভাবে কেননা যে চুক্তিভিত্তিক যে সমস্ত প্রাণী বন্ধুরা রয়েছে তাদের অ্যাকাউন্টে তাদের যে বেতন বা সেটা কিন্তু অনেক কম পরিমাণে টাকা কিন্তু দেখা যাচ্ছে যে পাঁচ থেকে সাত লক্ষ দশ লক্ষ টাকা পর্যন্তই এক একজন প্রাণী বন্ধুর অ্যাকাউন্টে কিন্তু ঢুকেছে ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই টাকাগুলো এলো কোথা থেকে এবং রীতিমতো এইটা নিয়ে কিন্তু ব্লক প্রশাসন তারা রীতিমতো কিন্তু এটাকে নিয়ে তদন্ত শুরু করেছেন এবং আজকে কিন্তু মহিষাদলের ব্লকে তাদেরকে ডেকে পাঠানো হয়েছিল জেলা যে মহিলা উন্নয়ন আধিকারিক রয়েছেন তিনিও এসেছিলেন কিন্তু স্বাভাবিকভাবে বিতর্ক দেখা দিতেই কিন্তু কেউ তারা প্রকাশে কোনোরকমভাবে কিন্তু কিছু জানাচ্ছে না তবে যেটা সূত্র মারফত জানা গেছে যেটা মহিষাদলের বিধায়ক যেটা দাবি করছেন যে সেখানে স্বসহায়ক দলের স্বনির্ভর গোষ্ঠীর জন্য যে টাকা বরাদ্দ হয়েছিল সেটা ব্যাংকের ভুলে কিন্তু সেটা অন্য খাতের টাকা কিন্তু চলে এসেছে এদের অ্যাকাউন্টে এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে এটা শুধুমাত্র কি ব্যাংকের গাফিলতি নাকি প্রশাসনিক মানে ব্লক প্রশাসনের কোনো গাফিলতি সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে স্বাভাবিকভাবে এই ঘটনা জানাজানি হতেই কিন্তু বিরোধী এবং শাসক দলের মধ্যে কিন্তু তর্জা শুরু হয়েছে ধন্যবাদ বিটন এসএইজি গ্রুপ যারা ড্রেস করছিল তাদের টাকা ভুলক্রমে প্রাণীবিদ্যাদের অ্যাকাউন্টে চলে গেছে এটা বিডিওরই বিষয়টা দেখা বা আমাদের তো পঞ্চায়েত সমিতি এই বিষয়ে কোনো অ্যাকাউন্টের ব্যাপারটা তো পঞ্চায়েত সমিতির হাতে নেই এটা সম্পূর্ণ ডব্লিউডিও এবং বিডিও সাহেব দেখেন তো বিষয়টা আমি জেনেছি এবং অবশ্যই বিষয়টাকে যাতে মিটে যায় তার জন্য আমি বলেছি বিষয়টা দেখার জন্য কেন্দ্র সরকারের বিভিন্ন যে যোজনা সেই যোজনার ভিত্তিক যে টাকা দেওয়া হচ্ছে রাজ্য সরকারের খরচ করার কথা কিন্তু দুর্ভাগ্যের হল সত্য আজকে জল জয়ন্ত প্রমাণ পাওয়া যাচ্ছে মহিষাদল ব্লকে প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে যে টাকা বরাদ্দ করা হয়েছে মাননীয় বিধায়ক বলছেন ওই দপ্তরের টাকা নয় তাহলে কোন দপ্তরের টাকা মাননীয় বিধায়ক বলুক জনগণের কাছে বলুক কেন ব্যাংকে অ্যাকাউন্টের মধ্য দিয়ে লক্ষ লক্ষ টাকা কয়েক কোটি টাকা ঢুকে গেল এর দায় বা দায়িত্ব কারা নেবে রাজ্য সরকার নেবে না বিধায়ক নেবে